দেখেন আপনাদের গত ক্লাসে যারা জমা দিয়েছেন দিচ্ছেন যারা, হ্যাঁ না 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 আজকে সেকেন্ড করে দিয়ে দেবো, যারা গত ক্লাস করছেন দেখেন আপনাদেরকে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ ফ্রেম ফর ভার্টিক্যাল লোড এটা দেখানো হয়েছিল, বলছি আপনাদেরকে একটা ফ্রেম দেখানো হয়েছিল, আপনাদেরকে বলা হয়েছিল সেই ঠিক একই ফ্রেমটাই আপনাদেরকে কয়বার রিপিট করার জন্য, 7 বার ডেড লোডের জন্য এবং পরবর্তী 7 বার এই একই ফ্রেমের জন্য লাইভ লোডের জন্য। মানে এখানে ফ্রেম আছে কয়টা, এই যে 1 2 3 4 5 6 7, এটা ছিল হচ্ছে কি ভার্টিক্যাল লোডের জন্য, ভার্টিক্যাল লোডের জন্যটা ছিল খুব সোজা, যারা ধরতে পারেননি পারেননি, যারা ধরতে পারছেন খুবই ভালো, কারণ এই জিনিস আমাদের স্ট্রাকচার 2 এর মধ্যে করানোর কথা, আমার এখানে ওই ক্লাস নেওয়া আমার পক্ষে সম্ভব নয় এটার উপর। আচ্ছা এরপরে আমাদের কি ঠিকই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়া লাইভ লোডের জন্য আমরা করছি, ডেড লোডের জন্য করছি, এরপর আমাদের করতে হবে কিসের জন্য, আর্থকোয়েক লোডের জন্য এবং উইন্ড লোডের জন্য। তো আমরা একটা এক্সাম্পলও দেখাইছিলাম, এটা হচ্ছে কি আপনার ভার্টিক্যাল লোডের জন্য, এখন আমরা করবো যেটা সেটা হচ্ছে গিয়া অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস থেকে আগের দিনের লোডের একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি এবার হচ্ছে কি আমাদের সব লোড হচ্ছে কি হরাইজন্টাল, মানে হরাইজন্টাল লোডগুলো কোত্থেকে পাবো সেটা আমরা দেখে নেব, সমস্যা নাই, কারণ আমাদের প্রত্যেকটা তালায় তালায় ফ্লোর আর্থকোয়েক লোড কত এবং প্রত্যেক তালায় তালায় উইন্ড লোড কত এগুলো সব আমার জানা আছে। আর আপনাদের প্রবলেম হচ্ছে কি আপনারা স্ট্রাকচার 2 এর এখনও পোর্টাল মেথড করেন নাই, পোর্টাল মেথড না করলে এই জিনিস আমার পক্ষে বোঝানো কোয়াইট ইম্পসিবল, এই কারণে আমি মনে হয় একটা ক্লাসের মানে শিডিউল ফেল করবে আর কি আমার। যাই হোক স্যার আমি একটু আগে, তার আগে একটু বেসিকটা দেখাই দিচ্ছি, পোর্টাল মেথডের একটা সিম্পল একটা অঙ্ক যদি আপনি নর্মালি চিন্তা করেন যে এরকমই মনে করেন, সাপোজ দুই স্প্যানের এটা দুই তলার একটা সাপোজ এরকমই একটা, আচ্ছা তিন স্প্যান করে নেন, আচ্ছা তিন স্প্যান না, তিন স্প্যান তো যেহেতু দেখাবো সেটা দুই স্প্যান করে নেন, এরকম মনে করেন কোন একটা ফ্রেম আছে। এখন আমার এখানে প্রতি তালায় তালায় কি আসবে, উইন্ড লোড আসবে বা আর্থকোয়েক লোড আসবে, যেটাই আসুক না কেন কোন একটা লোড মনে করেন, এটা হচ্ছে কি মনে করেন 5 কিপ, এটা মনে করেন 7 কিপ, আসতে পারে না, সেটা কত আসবে সেটা আমাদের বের করা আছে, আমাদের এর আগের ক্লাসগুলোতে উইন্ড লোড কত আসবে এখানে এবং আর্থকোয়েক লোড কত আসবে সেগুলো সব আমার বের করা আছে। আমি আপনাদের ফার্স্টে দেখাচ্ছি এটা বেসিকটা, এটা আপনাদের স্ট্রাকচার 2 এই ধরনের অঙ্কগুলোই করার কথা, আমাদের কাজ ঠিক আগের মতোই, প্রত্যেক বিমের মোমেন্ট বের করা এবং কলামের এক্সিয়াল লোডগুলো বের করা। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে হচ্ছে গিয়া এই জিনিসটাকে এক একটা পোর্টালে আলাদা আলাদা করে ভাগ করে নিতে হবে, আমাদের ফার্স্ট যে থিওরামটা সেই থিওরাম হচ্ছে কি এখানে আমার স্প্যান আছে কয়টা, দুইটা, তার মানে এখানে আমাকে ধরে নিতে হবে যে আমার বিল্ডিং আছে কয়টা, দুইটা, একটা বিল্ডিং এরকম আর একটা বিল্ডিংও এরকম, দুইটা একই আইডেন্টিক্যাল বিল্ডিং, যেখানে এটার হচ্ছে গিয়া
এটা কিছু না কত ছিল 12 এবং এটা 10 এরকম যতগুলো স্প্যান থাকবে ঠিক ততগুলোই আমার এরকম আলাদা আলাদা পোর্টাল ফ্রেম আসবে। এটাই আসলে পোর্টাল ফ্রেমে ভাগ করে নেওয়ার এই সিস্টেমটাকেই বলা হয় হচ্ছে গিয়া পোর্টাল মেথড। আমরা যেই মেথডে অ্যানালাইসিস করব সেই অ্যানালাইসিসের মেথডের নাম কি? পোর্টাল মেথড। পোর্টাল মেথডের সিস্টেমটা আচ্ছা, এটা 7 ফিট না, 7 কিপ না করে এটা 10 কিপ করে দেন। হ্যাঁ, এখানে লিখে নেন এটা 10 কিপ। ঠিক আছে, আচ্ছা আমাদের ফার্স্ট কাজ কি? এভাবে ভাগ করে নিয়ে প্রত্যেকটা বিম কলামের মান বের করা। আমি এটাকে একটু সহজ করে নিচ্ছি, আমি অত ভাগটাকে ঝামেলা যাব না। ফার্স্ট কাজ হচ্ছে কি, আমার প্রত্যেকটা কলামের শিয়ার বের করা। তাহলে ফার্স্ট কাজ কি, স্টেপ 1, কলাম শিয়ার কীরকম? এরকমই তো ছিল, তাই না? এরপরের তালাটাকে আমি এভাবে কেটে নিলাম, তারপরে বোঝা গেছে আমি জয়েন্টগুলো কাটলাম কোথায় কোথায়? জয়েন্টগুলো কাটলাম হচ্ছে কি, এখানে কাটবো এবং এখানে কাটবো। বোঝা গেছে? ঠিক একইভাবে বিমগুলো কাটবো হচ্ছে কি, এই জায়গায় জায়গায় প্রত্যেকটা মেম্বারের সেন্টারে আমার হিঞ্জ। এটাই হচ্ছে কি এটা এই পোর্টাল মেথডের অ্যাজাম্পশন। আমি এত ডিটেলে যাব না, আমি জাস্ট সিস্টেমগুলো শেখাচ্ছি। এই প্রত্যেকটা ডিটেল আপনাদের আসলে ওই স্ট্রাকচার 2 এর কোর্সে করাই দেবে আপনাদের সাইফুদ্দিন স্যার। তো ফার্স্ট কাজ আমার এখানে কত আছে, এখানে আছে হচ্ছে কি 10 কিপ। আমরা এই 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 দুটো আসলে একই জয়েন্ট ছিল, আমরা জয়েন্টটাকে কী করছি, ছুটাই দিছি। এই 10 কিপটা আমার এই কলাম 3, এখানে কয়টা আছে, 3টা, তার মানে নাম্বার অফ কলাম হচ্ছে 3টা। এই 3টা ভাগ করে নেবে। কীভাবে ভাগ করবে? যেটা দুই সাইডে বিম নাই, একটা বিম সে নিবে 1%, মানে একটা পোর্শন। এটা নিবে হচ্ছে গিয়া যে দুই পাশে বিম আছে সে তো এটা নিবে হচ্ছে গিয়া 2%, আর এ নিবে কত, 1%, অনেকটা জমি ভাগ করার মতো। ঠিক আছে, এখানে 3 জন আছে, 4 ভাগের 1 ভাগ নিবে এটা, 4 ভাগের 1 ভাগ নিবে এটা, আর 4 ভাগের 2 ভাগ নিবে এটা। যদি এরকম না হয় এরকম হয়তো, চার ভাগই কেন
কোটা এখানে, এই যে কারণ এখানে তিনটা আছে, আমার যদি এরকম হইতো তাহলে এক ভাগ নিত এ, এক ভাগ নিত এ, দুই ভাগ নিত এ, দুই ভাগ নিত এ, মোট ছয় ভাগ হইতো, ছয় ভাগের এক ভাগ নিত এ, ছয় ভাগের দুই ভাগ নিত এ, ছয় ভাগের দুই ভাগ নিত এ, ছয় ভাগের এক ভাগ নিত এ। তো মাঝখানের কলামগুলো যেগুলো ইন্টেরিয়র, সে নিবে দুই দুই ডাবল, এই পাশেরটা যা নিবে তার ডাবল নিবে, ইন্টেরিয়র কলাম সবার সময় এক্সটেরিয়র কলামের ডাবল নিবে। তাহলে এ নিবে এক ভাগ, এ নিবে দুই ভাগ, এ নিবে দুই ভাগ, এ নিবে এক ভাগ, টোটাল কয় ভাগ হলো? ছয় ভাগ, ছয় ভাগের এক ভাগে, ছয় ভাগের দুই ভাগে, ছয় ভাগের দুই ভাগে, ছয় ভাগের এক ভাগে। তাহলে এখন আপনি বলেন এখানে কি হবে? আপনি বলেন তাহলে টোটাল কয় ভাগ হলো? কি এটা এই ওয়ান বাই সিক্স, ওয়ান বাই সিক্স কি নিবে? এই যে লোডের, লোডের ভাগটা নিবে, এরকমই থাকবে পয়েন্টে, এটা লোড থাকবে। তাহলে এই দশটারে ভাগ করে দেন দেখি, এদের মধ্যে জমি ভাগ করার মতো ভাগ করেন দেখি। এখানে নেবে ওয়ান বাই ফোর, টু বাই ফোর, ওয়ান বাই ফোর, বোঝা গেছে? তাহলে এখানে আসবে কত? টু পয়েন্ট ফাইভ, এখানে আসবে কত? ফাইভ, এখানে আসবে কত? এখন আমার এই প্রত্যেকটা কলামের আমি শেয়ার জানি, ঠিক আছে? তাইলে আমি ঠিক একইভাবে আমি মোমেন্ট বের করতে পারবো। মোমেন্টগুলোকে আমি সবুজ কালে দিলাম, এই পয়েন্টটা, ঠিক আছে? এই যে টু পয়েন্ট ফাইভ, আচ্ছা আগে হাইটটা কত ছিল বলেন? দশ। তাহলে এই এতটুকু কত? পাঁচ, বা আমি এটা বলতে পারি দশ বাই দুই, তাই তো? তাহলে অর্ধেক এটুকু হচ্ছে গিয়া এল বাই টু, মানে হচ্ছে গিয়া দশ ভাগ দুই সমান সমান কত? পাঁচ ফিট। এটা কত? পাঁচ ফিট। এটা কত? পাঁচ ফিট। আর এটা কত? পাঁচ ফিট। এটা বুঝছেন তো? যদি নিচেরটা ছোট হইতো, ধরুন আট ফিটের হইতো, তাহলে এটা কত হইতো? চার ফিট। এটা চার ফিট হইতো, বোঝা গেছে? আচ্ছা তাহলে নিচেরটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, এটাকে দশ না করে এটা করে দেন আট, করলাম আট, হ্যাঁ আট ফিট। তাহলে এখানে কত হবে? রাইট, এটা চার ফিট, এটা চার ফিট, মানে মেন কথা অর্ধেক অর্ধেক। এই লোডের কারণে এই পয়েন্টে একটা মোমেন্ট আসবে, কারণ এটা এদিকে ঘুরেতে যায়, তাই তো? আচ্ছা সেই ঘুরানোর মোমেন্টটা কত? কত? আড়াই ইন্টু পাঁচ, বোঝা গেছে? আচ্ছা ঠিক একইভাবে এটার কারণে মোমেন্ট আসবে, একইভাবে এটার কারণে মোমেন্ট আসবে। কত মোমেন্ট আসবে সেটা আমরা দেখতেছি, তার আগে একটু এটাকে ভাগ করে নেব, আরও ভাগ করতে হবে। এটুকু পর্যন্ত বুঝতে পারছেন এটা কীভাবে হইল? আচ্ছা এখন এটা যদি এরকম হয়, তাইলে এটা যদি টু পয়েন্ট ফাইভ হয়, তাহলে এটা এদিকে, তাহলে এখানে কিন্তু কোন দিকে হবে? এদিকে। মান কত হবে? টু পয়েন্ট ফাইভ। এটা হবে কত?
5 এটা হবে কত 2.5 আর এদিকে কত আছে 5 এখানে ছিল 5 কি তাইলে ঠিক একই ভাবে এইখানে আমার কত আসবে এই পাঁচের উল্টাটা এখানে আসবে এখানে আসবে এখানে আসবে শুধু এই পাঁচেরই না এটাও তো আসবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ অথবা আমি বলতে পারি উপরে এই উপরের তারায় যতগুলো আছে কত আছে পনেরো পনেরোর চার ভাগের একবার এখানে আসবে ওই থ্রি পয়েন্ট সেভেন ফাইভই আসবে দেখেন ঠিক আছে বুঝতে পারছি আবার দেখেন এটা কত পাঁচ এটা কত আড়াই তাইলে এই পাঁচের কয় পোর্শন আসবে এখানে চার ভাগের এক ভাগ চার পাঁচের চার ভাগের এক ভাগ কত 1.25 আর এই আড়াই কত তাহলে এখানে আসবে 3.75 ঠিক এখানে কত আসবে পাঁচ ভাগের চার ভাগের দুই ভাগ এখানে আসবে কত সাড়ে সাত আর এখানে আসবে কত মানে এই যেগুলো বাইরের কলামগুলো মানে বাইরের লোডগুলো এটাকে সবসময় ডিস্ট্রিবিউট করতে হবে এই সিস্টেমে বোঝা গেছে আমি আবার আসি একটা দুইতলা বিল্ডিং ছিল এখানে ছিল দশ কিপ এখানে ছিল পাঁচ কিপ তাহলে এই দশ কিপের এখানে 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 কত আসবে দশের চার ভাগের এক ভাগ কত আড়াই এখানে কত এখানে কত আড়াই ঠিক একইভাবে এই পাঁচের এখানে কত আসবে চার ভাগের এক ভাগ কত 1.25 কিন্তু এখানে আমি 3.75 লিখলাম কেন এই যে উপরের একটা আছে ওটাও তো ব্যালেন্স করতে হবে এদিকে আছে তারপর এদিকে ব্যালেন্স করলাম কত এই জন্য 3.75 হলো অথবা আমি এভাবে বলতে পারি আমি যদি এইখানে আসি তাহলে উপরে টোটাল মিলে কত ছিল পনেরো তাহলে পনেরোর চার ভাগের এক ভাগ চার চার ভাগের দুই ভাগ চার ভাগের এক ভাগ করলেও একই মানি আসবে যে যেভাবেই করেন না কেন তাহলে এখানে কত আসবে 3.75 এখানে আসবে কত 7.5 হ্যাঁ ও এটা তো আমি এদিকে দিছি কারণ হচ্ছে কি আমার সব লোড আসতেছে এদিকে আবার এখানে যে এদিকে দিছি তার ঠিক উল্টো দিকে লোডটা আমার এখানে দিতে হবে এটার ঠিক উল্টো দিকে লোডটা আমাকে ব্যালেন্স কেন ওই জয়েন্ট তো আমাকে ব্যালেন্স করতে হবে প্রত্যেকটা জয়েন্টস থাকবে কি ব্যালেন্সড মানে জয়েন্টের এক পাশে যেটা দিছি তার ঠিক উল্টো পাশটা হচ্ছে কি তার এখানে দিতে হবে আর এখানে 3.75 তাহলে এখানে যদি 3.75 এদিকে দিই তাহলে সাপোর্ট এদিকে কোন দিকে আসবে 3.75 এদিকে 7.5 আর এদিকে 3.75 এই হচ্ছে কি আমার কলামগুলোর মধ্যে শিয়ার বের করার সিস্টেম বুঝা গেছে আচ্ছা আচ্ছা এই ফ্রেমটা আগে এই ফ্রেমটা আগে আপনাদের একটা অপসরণ না করার জন্য আপনাদের আমি এটা নিয়ে জীবন অবশেষ করতে হবে আপনাদের আমি সেশন হল থেকে বাইরে চলে আসছি হ্যাঁ এটা আমার ক্লাস না
use the portal method to draw the axial force, shear force jata amar dorkar ber kora. Eta amar ber korte hobe. Eta amar ber kora ache. Kemne ber kora ache? Ei je ami apnader ei chart ta diye dile amar hoye jeto. Ei amar kaaj shesh. Thik ache? Etai amar bojhanor kotha. And eta bojhate gele amar ashole eta onko na bojhele ei jinish bojhano impossible. Karon hocche ki apnader ei onko ta korar kotha. এখন আমার স্ট্রাকচার এই টু এর একটা অঙ্ক করা দিচ্ছি। এর এখানে কয়টা স্প্যানের ফ্রেম আছে? তিনটা স্প্যান, কয়তলা? তিন তলার মতো। প্রত্যেক জয়েন্টে আমার লোড আছে এবং এটা হচ্ছে 12, এটা 10, এটা 18, 6, 12, 18, এটা তো লোড। আর এই হাইটটা এই ফার্স্ট নিচেরটা 12, উপরেরটা 10, তারপর একটা 10, 10 বোঝা গেছে? আচ্ছা এখন এটা কারো বই না, এটা একটা টিচারের লেকচার, ঠিক আছে? আচ্ছা এখন আমার বলছে কলাম শেয়ার ফোর্সের রেশিও অফ কি বলছে 1:2:2:1 কেন? যেটা এইমাত্র যেটা বললাম তার ফার্স্টের লাইন হয়েছে, তাইলে প্রথম কলামে মানে আইএম, আইএম কলাম কোনটা? এই যে এই জয়েন্টের নাম আই, এই জয়েন্টের নাম এম, তাহলে এই কলামের নাম কি দিছে? এর পরের কলামের নাম কি? জে এন। এর পরের কলামের নাম কি? কেও। এর পরের কলামের নাম কি? এলপি। তাহলে এই যে আইএম, জে এন, কেও, এলপি এর মধ্যে আমার শিয়ার আছে কত কত করে? শিয়ার আছে হচ্ছে 3, 6, 6, 3। কেমন বের করলো দেখেন, ওই যে অঙ্ক করে দিছে। কিভাবে এখানে 1, 2, 2, 1 কেন হইল? একটা নিবে, দুই নিবে, দুই নিবে, এক নিবে, টোটাল আমার রেশিও কত? এই 1, 2, 3, 6, তার মানে 6 ভাগের 1 ভাগ, তার মানে এখানে এখানে কত আসবে? 18 6 ভাগের 1 ভাগ, 3। এখানে কত আসবে? 18 6 ভাগের 2 ভাগ, 6। এখানে 18 6 ভাগের 2 ভাগ, 6। এখানে 3, বোঝা গেছে? এই যে ফার্স্ট লাইন 3, 6, 6, 3। এরপরে ইআই এর মধ্যে করছে, ইআই মানে যেটা আমি এইমাত্র করে আসলাম দেখেন, এই কাজগুলো সব করে আসছি, ইআই, এফ জে, জি কে আর এইচ এল, এটার মধ্যে কত কত হবে বলেন দেখি, ছবিটা আঁকেন। কিভাবে করলেন? সবাই করেন, আমি কাটে কেটে করেন, এখানে কাটে কেটে অঙ্ক কোথাও করে না, আপনি কাটে কেটে করেন। হ্যাঁ কাটে কেটে করেন, মুখস্থ হয়েছে তো আমি বারবার বলতেছি দেখে, আপনারা কাটে কেটে করেন, কাটে কেটে করলে বুঝতে পারবেন। বারো কিপ না, মানে এখানে যখন আসতেছি তখন তো উপরে একটা সহ এইটা, তার মানে আসলে উপরে একটা 18 আর 12, 30, তাহলে 30 এর 1/6 অংশ এখানে, 1/6 অংশ এখানে, ঠিক আছে? Thank you.
এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে আর এই পয়েন্টে। এটা কত হইলো? এরপরে ১২ কত? ৬ বোঝা গেছে কি আমি বাড়ি করলাম? বোঝা গেছে? মাসখানে এটা এটা কত? ৩০ ৩০ এর ৬ ভাগের ১ ভাগ ৫ ৩০ এর ৬ ভাগের ১ ভাগ এখানে ৫ ৩০ এর ৬ ভাগের ২ ভাগ ১০ ৩০ এর ৬ ভাগের ২ ভাগ ১০ ৩০ এর ৬ ভাগের ১ ভাগ ৫ এই তো।
মাথা নষ্ট হতে পারে, হ্যাঁ নিচে যেখানে দিয়ে দিব ছয় বারো বারো ছয় বোঝা গেছে? এটা গেল ফার্স্ট কাজ। এরপরে দেখেন তারপরের কাজ কি, প্রত্যেকটা বিমের বেন্ডিং মোমেন্ট বের করা। তাহলে বিম আইএম, বিম আইএম কোনটা, সরি বেন্ডিং মোমেন্ট প্রত্যেকটা কলামের, যে কিছুক্ষণ আগে কলামগুলো দেখালাম, কলামের বেন্ডিং মোমেন্ট কত, উপরের হাইটের অর্ধেকের, এই যে আপনারাই বলছিলেন, কি বলছিলেন, এখানে কত বলছিলাম, আড়াই ইন্টু পাঁচ, কেমনে অর্ধেক, তাই তো? এটাই গুণ করলে ফোর্স ইন্টু ডিস্টেন্স গুণ করলে তো মোমেন্ট পাবো নাকি, এরকমই ছিল না? তাইলে এখানেও, এখানেও ঠিক তাই করছে। দেখেন প্রথমটায় কত, তিন, হাইট কত, দশ, দশের অর্ধেক কত, পনেরো, এরপরেরটা মোমেন্ট কত, তিরিশ, কেমনে এখানে ছিল কত, ছয়, তাহলে মোমেন্ট কত হবে, ছয় ইন্টু পাঁচ তিরিশ, এটা ছয় ইন্টু পাঁচ কোথা থেকে আমি লিখে দিচ্ছি, এটুকু কত, ফাইভ ফিট, এতটুকু কত, ফাইভ ফিট, এতটুকু কত, ফাইভ ফিট, এতটুকু কত, এটা কত ছিল হাইট, ফাইভ দশ, ছয় ফিট, তাইলে এই যে এই এই জয়েন্টে মোমেন্ট কত হবে, তিন ইন্টু পাঁচ, এখানে কত হবে, তিন ইন্টু, সরি ছয় ইন্টু পাঁচ তিরিশ, এখানে কত হবে, ছয় ইন্টু পাঁচ তিরিশ, এখানে কত হবে, তিন ইন্টু পাঁচ পনেরো, বোঝা গেছে? সবাই ক্লক ওয়াইজ ঘোরাচ্ছে, তার মানে প্রত্যেকেই এই পয়েন্টের সাপেক্ষে ক্লক ওয়াইজ নাকি, এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব, আবার ঠিক এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব, আবার ঠিক এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব, আর এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব, বোঝা গেছে? এই পয়েন্টের সাপেক্ষে এটা কত মোমেন্ট দেয়, কিভাবে, তিন ইন্টু ফাইভ, তাহলে দেখেন এখানে ঠিক আছে নাকি, তিন ইন্টু ফাইভ মোমেন্ট আইএম, আইএম এর মধ্যে মোমেন্ট কত, এখানে যেটা থাকবে, এরপরে জে এন এর মধ্যে, জে এন এর মধ্যে এখানে কত আছে, তারপরে এইভাবে প্রত্যেকটা মোমেন্ট বের করা আছে, দেখেন ইআই, ইআই এর মধ্যে মোমেন্ট কত, পাঁচ ইন্টু পাঁচ, ইন্টু পাঁচ এখানে কত, দশ ইন্টু পাঁচ, এখানে কত, দশ ইন্টু পাঁচ, এরপরে আবার পাঁচ ইন্টু পাঁচ, ঠিক আছে? ঠিক একইভাবে এরপরে এই এর মধ্যে করা আছে প্রত্যেকটা, এটা বোঝা গেছে? এই যে এই মোমেন্টটুকু দেখেন, এই মোমেন্টটুকু বুঝছেন নাকি, তাহলে যে কোনো ইসের এই মোমেন্ট করা যাবে না, এগুলো হচ্ছে প্রত্যেক কলামে সমস্যা নয়, ভুল হইতেই পারে,
এরা আসলে সবকটাই দশ দশ করে মনে ধরে গেছে, ঠিক আছে? ওটা হবে কত, 36, 72, 72, 36, তাই তো? আমি একটু কমেন্টস করে দিই। হ্যাঁ, এটা কত কত হবে? 36। এটা কত হবে? 72, 72, 36। যখন তারা ড্রয়িংটা করছে কলামের বিএমডি, সেটা কিন্তু ঠিকই লেগেছে, বোঝা গেছে? মাঝে মাঝে এরকম ভুল হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আপনাদের তারপর কাজ কি? কলামের বেন্ডিং মোমেন্ট যেভাবে আঁকা আছে ও সেমই হবে, যদি এদিক দিয়ে লোন আসে তাহলে সব এইভাবেই ড্রয়িংগুলো করতে হবে, বোঝা গেছে? এই প্রত্যেকটা মান কেন বের হলো, বের করা যাবে আপনাদের কিন্তু এরপরে আমি ক্লাসে করতে দিব, ঠিক আছে? তাহলে ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে কলামের শিয়ার, ফার্স্টের ছবিটা কি কলামের শিয়ার কত? এই যে 3, 5, 6, 6, 10 এভাবে করলাম না, এগুলো বের করলাম না কলামের শিয়ার। মজার বিষয় হচ্ছে কি, সবগুলো কম্পিউটার থেকে বের করছে, ঠিক আছে? কম্পিউটারে এত কত কষ্ট করা লাগে না তো, এগুলো সব বের হয়ে যায়। আচ্ছা, তাহলে কলামের শিয়ারের ছবিটা বুঝতে পারছেন? এটা কেন 3 হলো, এটা 6 হলো, 6 এটা 3, এটা 5, 10, 10, 5, এটা 6, 12, 12, 6, শিয়ারগুলো। তাহলে এটা এটা এই টেবিলের নাম কি? কলাম শিয়ার। এরপরে কী বের করলাম? কলাম বেন্ডিং মোমেন্ট। এরপরে বের করতে হবে কি? বিম অ্যাক্সিয়াল ফোর্স, ঠিক আছে? বিমের অ্যাক্সিয়াল ফোর্স না হলেও হবে, আমার অ্যাক্সিয়াল ফোর্স বিমের কোনো দরকার পড়ে না, ঠিক আছে? আমরা বিমের অ্যাক্সিয়াল ফোর্সের জন্য কোনো ধরনের ডিজাইন অ্যাক্সিয়াল ফোর্সের জন্য করি না, আমরা করি বিমের কার জন্য, শিয়ার এবং বেন্ডিংয়ের জন্য। তাহলে এটা লাগবে আর এটা লাগবে, এখানে কত হলো? 15। এগুলো সব 15, এটা 40, এটা 61, যেভাবে আসে ড্রয়িংটা হবু সেমই আসবে। তাহলে একটা মানগুলো দেখতে হবে, এটা কেমন 15, 40 আর 61 আসলো, বলতে পারবেন কেউ? বলতে পারবেন? আচ্ছা, এটার জন্য আমাকে আবার সেই ফ্রি বডিতে যে চলে যেতে হবে। আগে এই পর্যন্ত বুঝছেন নাকি সেটা টেস্ট করে নিন, কারণ হচ্ছে কি এটা আসলে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে আপনাদের জন্য, যেহেতু আপনাদের স্ট্রাকচারাল কোর্সটা করা হয়। আপনি এইটাই এই ফ্রেমটাই লেখেন, জাস্ট এখানে 6 না, এখানে 5, 10, এখানে 15, আর সব সেম। এই নোটটা হচ্ছে 5, এটা 10, এটা 15, নোট চেঞ্জ। আপনারা ওই যে কি কি আঁকবেন কোন দূরে রাখেন, কলামের শিয়ার ফোর্স এবং কলামের বেন্ডিং মোমেন্ট, এই দুটো ড্রয়িং আপনাকে আঁকতে হবে, যেভাবে আছে ও ওইভাবে আঁকে ফেলান, তারপরে তাহলে মানগুলো বসে বসায় ফেলান, মুখে মুখে করা যায়। এখানে লোড আছে কত? এখানে এখানে 15 দেখেন আসতেছে, হ্যাঁ 5, 10, 15। নতুন পেজ আছে, নতুন পেজ আছে, কাগজটা কি করবে দাদা?
করছেন এই দুটো ছবি করতে হবে, বোঝা গেছে? এই এই মানগুলো বের করতে হবে। এটাকে আসে 25-এর 6 ভাগের একবার এটা কত ছিল 10 আড়াই ইন্টু 10 করলে 5 করলে 12 ঠিক আছে।
এইভাবে আসবে। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে কি, বিমের বেন্ডিং মোমেন্ট গুলো বের করা। বিমের বেন্ডিং মোমেন্ট কেমনে বের করবো? বিমের বেন্ডিং মোমেন্ট বের করবো প্রত্যেকটা কলামের ওই জায়গায় দেখবো, কলামের এই জায়গাগুলো দেখবো, এই কলামের এই কলামটায় কত আছে 25, আর এই কলামটায় কত আছে 15, দুটাই কোন দিকে আছে সেটা একটু দেখতে হবে। এই ছবিটা তোলা হয়েছে? আচ্ছা আমি ছবিটা তুলে নিই। এটা তো বোঝা গেছে, আমরা বিমে যাচ্ছি। হ্যাঁ কলাম থেকে আমরা এখন কিসে যাব? বিমে যাব। এর জন্য জাস্ট এই কলামটাই যদি ভালো মতো দেখা হয় তাহলে বোঝা যাবে। এইটার ডিরেকশনটা কিরকম বলতে পারবেন কেউ? আচ্ছা এটা ডিরেকশনটা অনেকটা এরকম। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আছে কত? 15। তাইলে চোখ বন্ধ করে এই বিমের মধ্যে ক্লকওয়াইজ 15 15 দিয়ে যাবে চোখ বন্ধ করে। তাইলে এখানে আছে কত? হ্যাঁ এদিকে আছে 25 অ্যান্টি ক্লকওয়াইজ, এদিকে আছে 15 অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে কত হবে? ক্লকওয়াইজ 10 কেন? অ্যান্টি ক্লকওয়াইজ কত? 25 অ্যান্টি ক্লকওয়াইজ কত? 15 তাহলে দুটো মিলে কত হয়? 40 তাহলে এই যে 40 এই 40
মানে বিমগুলোতে অবশ্যই এরকম মোমেন্ট আসবে, ঠিক আছে? আগেই দেখাই দিই, এই ডিরেকশনগুলো ফিক্সড, বোঝা গেছে? এই কারণে সুবিধা এটা, আমার ডিরেকশনগুলো সব ফিক্সড। এবং কী কী ফিক্সড? এখানে যা আসবে এখানেও একই আসবে, এখানে যা আসবে এখানেও একই আসবে, এখানে যা আসবে এখানেও একই আসবে। তাহলে এখানে কত হবে বলেন? পঁচিশ আর একষট্টি, দাঁড়া একটু দেখে নি। হ্যাঁ একষট্টি, ঠিক আছে, দেখেন মিলছে নাকি? তিনটা স্টেপ করছি, ফার্স্টে কী বের করছি? কলামের শিয়ার, তারপরে কী বের করছি? কলামের বেন্ডিং মোমেন্ট, দুইটা আলাদা জিনিস তো, কলামের শিয়ার কলামের বেন্ডিং মোমেন্ট বের করছি। এরপরে বের করছি কি? প্রত্যেকটা জয়েন্টকে কলামের বেন্ডিং মোমেন্টগুলো দেখে দেখে বিমের বেন্ডিং মোমেন্টগুলো বের করে ফেলছি। দেখেন এখানে কেমন পনেরো আসলো, কারণ এখানে পনেরো, এখানে কত, এখানে পঁচিশ, এখানে কত আসবে উল্টা দিকে কত আসে? পনেরো পঁচিশ আর পনেরো কত? আর এখানে ছত্রিশ আর পঁচিশ একষট্টি, সব কটাই সেম। দেখেন এখানে পনেরো আসলো, এখানে আসলে কত? না 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 না, এইটা তো পনেরো বেন্ডিং মোমেন্ট তো কলামের, এই এটা কি পনেরো পঁচিশ ছত্রিশ এটা কিসে? কলামের বেন্ডিং মোমেন্ট এই জয়েন্টটাতেই, এই জয়েন্টের এক পাশে যেটা ওই অপর পাশে একই রকম আসবে না? তাহলে এই জয়েন্টের এক পাশে আছে হচ্ছে কি পঁচিশ, আরেক পাশে আছে কত? পনেরো, দুইটাই কোন দিকে ঘুরাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই দুটো যোগ ফলই আসবে এই বিমে, বোঝা গেছে? তাহলে এখানে কত আসবে? এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ পঁচিশ, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ কত? ছত্রিশ। তাহলে এদিকে কত আসবে? একষট্টি। এখানে পনেরো আসলে এদিকে ক্লকওয়াইজ পনেরো, এদিকে এখানে একটা ব্যাপার আছে, এটা এদিকে ক্লকওয়াইজ, এটাও এদিকে ক্লকওয়াইজ দিলাম কেন? এখানে ক্লকওয়াইজ দিলে এদিকে উল্টো দিকে দেওয়ার কথা ছিল, তাই দেওয়ার কথা ছিল না? আচ্ছা এটা উল্টো দিকে দিতে হবে না, এদিকে যা আছে এদিকে হুবহু সেম, একটা বিমের দুই মাথায় সবসময় একই ভ্যালু থাকবে। তাহলে এটাকে ব্যালেন্স করবে কি? এটাকে ব্যালেন্স করবে শিয়ার, বিমের শিয়ার কাপল, তার মানে বিমের একটা শিয়ার কাপল আসবে। সেই শিয়ার কাপলটা কত একটু দেখাই দেই, তাইলে আমার অঙ্ক শেষ। আচ্ছা এটা তো বুঝলাম যে এটা কেন পনেরো আসলো, ভ্যালুগুলো বোঝা গেছে? এটা কেন চল্লিশ আসলো? হ্যাঁ আসতেছে, আগে এটা শেষ করি। এখানে কত আসলো? এই কলামের জয়েন্টে যা, এই কলামের জয়েন্টে থেকে একবার উল্টা, এই কলামের জয়েন্টে, এই দুইটা কলামের জয়েন্ট যা এখানে বিমে তার উল্টাটা, এই দুটো কলামের যা এর বিমে তার উল্টাটা। তাহলে এটা পনেরো চল্লিশ একষট্টি মানগুলো ভাই বোঝা গেছে? আচ্ছা এবার আসেন, এদিকেও যা দিব এদিকেও একই দিব, এটা হচ্ছে কি আমার মানে এই এটার একটা অ্যাসাম্পশন। এখন কথা হচ্ছে কি এই অঙ্কটাই আসলে পুরো ভেঙে ভেঙে অনেক বড় করে আপনাদেরকে দেখাবে প্রত্যেকটা জয়েন্ট। আমি এই প্রত্যেকটা জয়েন্ট কাটছিলাম না, সময় পেলে একদিন আমার কাছে আসেন, আমি প্রত্যেকটা জয়েন্ট কেটে 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 সম্পূর্ণ জয়েন্ট ধরে ধরে বোঝাই দেবো না, ওটা বুঝাইতে অ্যাটলিস্ট আমার দুইটা ক্লাস লাগবে, আমার তো সময় নাই। এই কারণে আমি আপনাদের বলে দিলাম এখানে যা এখানেও তাই, এখানে যা এখানেও তাই। তাহলে এখানেও যা দিচ্ছি ক্লকওয়াইজ, এখানেও কি দিলাম ক্লকওয়াইজ, তার মানে এখানেও ক্লকওয়াইজ, এখানেও ক্লকওয়াইজ। তাহলে মোমেন্ট তো চলে গেল, কত মোমেন্ট রয়ে গেল বলেন দেখি? তিরিশ মোমেন্ট ক্লকওয়াইজ, তার মানে বিমটা থাক এরকম থাকলে বিমটা এরকম ঘুরে ঘুরতে থাকার কথা, থিওরিতে তাই বলে। যদি একটা বিমের দিকে ক্লকওয়াইজ দিতে থাকে, যদি কেউ রেজিস্ট করা না থাকে, তাহলে বিমটা ঘুরতেই থাকবে। এখন কি এই বিম ঘুরতেছে আপনার দেখে মনে হচ্ছে? তাহলে এটা আটকাই লোকে শেয়ার, শেয়ার কাপল, শেয়ারটা কাপলটা কীরকম? এটা পনেরো, এটা পনেরো, টোটাল তিরিশ ঘুরাচ্ছে না বিমটাকে, শেয়ারটাই এরকম করে
উল্টা দিকে রেজিস্ট করে রাখবে। দেখেন শিয়ার একটা কাপড় তৈরি হলো না, এটা এদিকে এটা এদিকে, এই দুটো মিলেই এই শিয়ার চক্রটা উল্টা দিকে 30 মোমেন্টেই ঘুরাবে। বুঝতে পারছি? এখন এই শিয়ারটা কত হবে এটাই হচ্ছে কি এখন বের করার বিষয়। এরপরের ছবিটা এটাই, তার মানে এখানেও ঠিক শিয়ারটা কি হবে এরকম হবে, ইভেন এরকম ওটাই না, খালি এটা সব কটাই এরকমই হবে। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের চিন্তা করে লাভ নাই, এই সব কটাই শিয়ারটা এরকম কাপলের মতোই হবে। এখন কথা হচ্ছে শিয়ার কাপলের মান কত, শিয়ার কাপলের মান হচ্ছে মোমেন্ট ইনটু মোমেন্ট, তো জানি, তাহলে এই ডিস্টেন্স দ্বারা ভাগ করে দিলেই শিয়ার কাপলের মানটা বের হয়ে যাবে। কারণ কি, আপনি যদি একটা মোমেন্ট ধরেন তাহলে এইটার থেকে অর্ধেক ডিস্টেন্স গুণ ভাগ করে দিবেন, কারণ কি শিয়ার ইনটু ডিস্টেন্সই তো এই মোমেন্টটা। তার মানে এখানে যদি এখানে যা থাকুক ধরেন এটা এক্স, আর এটার অর্ধেক, এর অর্ধেক পোর্শন কত, এটা 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 দৈর্ঘ্যটা কত, এটা 15, এটা কত, এটা কত, তার মানে কি এই পয়েন্টের সাপেক্ষে আমি বলছিলাম না মাঝখানে ধরতে হবে, এই 15টাকে রেজিস্ট করার জন্য এখানে যদি একটা এক্স ধরি তাহলে এক্স ইনটু 7.5, তো এই 15 হবে, তাহলে এক্স এর মান কত হবে বলুন দেখি। আগে দেখেন এই 15 বুঝতে পারছেন, এটা 15 বুঝতে পারছেন, আচ্ছা তাহলে আপনি এক পাশে ধরেন আর এক পাশে যা হবে তা হুবহু সমানই হবে, সেটা তো জানি আমরা। এই পয়েন্টের সাপেক্ষে এটা ঘুরতেছে কত, 15 মোমেন্ট দিয়ে, এমন একটা ফোর্স দিতে হবে যেই ফোর্সটা এই পয়েন্টের সাপেক্ষে উল্টো দিকে ঘুরায়, 15 মোমেন্ট এখানে আছে যেই পয়েন্টের সাপেক্ষে, তার মানে এইটা হবে হচ্ছে গিয়া আসলে 2, এটা 2 এলে এটাও 2। এখন দেখেন উল্টা দিক দিয়ে আসি, মানে এর আগের অঙ্কগুলো যে অ্যানালাইসিসের অঙ্কের মধ্যে আমরা কি ছিলাম, আমরা করছি কি এই 2 রে গুণ করছি এটার সাথে ডিস্টেন্সের সাথে, তাহলে 2 × 7.5 কত হয়, এই যে 15 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছে আমরা একটা মোমেন্ট দিছি, কিন্তু এখানে ঠিক আমরা উল্টা দিক দিয়ে আসতেছি, কারণ এখানে আগে কলাম বের করছি, এবার আমরা মোমেন্ট থেকে কি কিছু আসতেছি শেয়ারে আসতেছি, আর আগে এতদিন ধরে কি করছি শেয়ার থেকে মোমেন্ট করছি, শেয়ার থেকে মোমেন্ট করলে কি করছি 2 × 7.5, 2 × 7.5 কত, 15, এই তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেটা ঘুরাচ্ছে তার মানে মোমেন্ট হবে কত, ক্লকওয়াইজ, বোঝা গেছে আসেন। তাইলে এটাও যদি আমি বলি যে এগুলার মানও 15, এটার মানও 15, ঠিক আছে, মানে এই মোমেন্টগুলোর মান তো এইটার মোমেন্টের মানের সমানই, তাহলে এই মোমেন্টগুলো কত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মোমেন্টের মান সমান, মানে প্রত্যেকটা শিয়ারের মান সমান, এই সরি প্রত্যেকটা বিমের এই মোমেন্টের মান ফিক্সড সমান, এটাও 15, এটাও 15, এটাও 15, এটাও 15, তাহলে এই শেয়ারের মান কত হবে, কেন 2 হবে, ডিস্টেন্স কম আছে, তাহলে কত হবে মান, 3, তাইলে এটার মান হবে হচ্ছে গিয়া 3, তাহলে এটার মান হবে কত, তোমাদের যখন ক্লাস করাবে না ক্লাসে শুরু করবে এইভাবে, এটার তিনটা চারটা অ্যাজাম্পশন আছে, ওই অ্যাজাম্পশন গুলোকে লিখবে, ওই অ্যাজাম্পশন দিয়ে ধরে 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 করাবে, আর আমি আসছি হচ্ছে ঠিক উল্টা, ঠিক আছে, কারণ হচ্ছে আমার অত কিছু দরকার নাই, আমি অ্যাজাম্পশন করে আমি খুলে শেষ করতে পারবো না, তারপর আবার পরে আবার শামসুল আসলামের ক্লাস, খেয়াল করে আবার বোঝা এই জিনিসটা, ফার্স্ট কাজ কি করব, এবার ফাইনাল বোঝাবো, আর বোঝাবো না পরে, শেয়ার বের করা খুব সোজা, এখানে তিনটা স্প্যান আছে, তাইলে একবার দুইবার দুইবার একবার ছয়বার, এখানে চারটা স্প্যান থাকতো, তাহলে একবার দুইবার 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 একবার আট হইতো, তার মানে যেই কটা স্প্যান তার দ্বিগুণ,
ভাগ হবে, এখানে তিনটা স্প্যান মানে ছয় ভাগ হবে, এখানে চারটা স্প্যান আট ভাগ হবে, এখানে পাঁচটা স্প্যান দশ ভাগ হবে। এটা হচ্ছে একটা সিম্পল কনসেপ্ট। আচ্ছা, এখানে হচ্ছে কেউ যে আঠারো ভাগ করে যাবো, এখানে আঠারো প্লাস বারো ভাগ করে যাবো, এখানে তিরিশে ভাগ করে যাবো, গেল। এবার মোমেন্ট এখানে আমরা চিন্তা করবো, এভাবে আগে যাবো, এভাবে আগে যাবো, মোমেন্টের মান কত? তিন ইন্টু অর্ধেক, এটা হচ্ছে পাঁচ ইন্টু এই ডিস্টেন্সের অর্ধেক, এটা হচ্ছে ছয় ইন্টু এই ডিস্টেন্সের অর্ধেক। সবকটা বিমের শিয়ার ফোর্স, সরি সবকটা কলামের শিয়ার ফোর্স এবং মিনিমাম বের হয়ে গেল। এটা উল্টা হচ্ছে দেখে বুঝতে সমস্যা হয়, কারণ আমরা সবসময় আগে কি করি, বিম থেকে কলামে আসি, আর এখানে যাচ্ছি কোথায়? কলাম থেকে বিমে, উল্টো দিকে, এই কারণে সবকিছু সিস্টেম উল্টো দিকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমার সব কলামের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করা শেষ। এরপরে কি করব? বিমের বেন্ডিং মোমেন্টে যাব। তাহলে বিমের বেন্ডিং মোমেন্টে কিভাবে যাব? ওই যে শিয়ার ফোর্স আঁকা থাকলে যে ডিরেকশন দেওয়া হয়েছে, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম। ঠিক আছে, আচ্ছা, গেল। তাইলে আমি কি করবো? এটা পনেরো হইলে এটা পনেরো দিয়ে দিব। আমি বলছি কি যেভাবে দিব ঠিক পাঁচটাও সেমভাবে দিব, এটাই হচ্ছে পার্থক্য। এখানে যা দিব এতদিন ধরে এখানেও দিতাম কি উল্টা, কারণ মোমেন্ট মোমেন্টকে রেজিস্ট করাইতাম। এখানে মোমেন্টকে রেজিস্ট করাবে কি? হ্যাঁ, এখানে মোমেন্টকে রেজিস্ট করাবে শিয়ার, এখানে পনেরো। তাহলে এমন একটা দূরত্ব হবে যেটা হচ্ছে কি দূরত্ব জানি আছে সাড়ে সাত, তাহলে কি করবো এই পনেরোকে সাড়ে সাত দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত আসবে? সেটাই হচ্ছে আমার শিয়ারের মান। এখানে পনেরোর জন্য সব পনেরো হয়েছে, কিন্তু এখানে তিরিশ আর ইয়ার মান তিরিশ কই? এখানে এই যেটা আবার উল্টো ব্যালেন্স করছে না, এখানে মাইনাস তিরিশ, মাইনাস তিরিশ মাইনাস পনেরো সমস্যা পনেরো। আচ্ছা, তিরিশ মাইনাস পনেরো, হ্যাঁ, আবার এখানে তিরিশ মাইনাস পনেরো সমস্যা পনেরো, এখানে পনেরো একটাই আছে, একটি পনেরো। ব্যালেন্সে কোনো ভুল নাই, আমি যা বলতেছি এর মধ্যে কোনো ভুল নাই। যা এখানে আছে এখানে পঞ্চাশ, এটা কত? চল্লিশ, চল্লিশ, হ্যাঁ, পঞ্চাশ, এটা কত? চল্লিশ। এখানে আমার একটা তিরিশ আছে, উপর থেকে তিরিশ আছে না, ব্যালেন্স করলে এখানে চল্লিশ এভাবে মিলে যাবে আর কি। যাই হোক, আমার ওটা এত ঝামেলার মধ্যে ঢোকার দরকার নেই, আমি এখানে যা দিব এখানে বোঝা লাগবে না, ওটা ওটা ঢোকার দরকার নেই, আপনি এখানে যা দিবেন এখানে তা দিবেন, এখানে যা দিবেন এখানে তাই দিবেন, এখানে যা দিবেন এখানে তাই দিবেন, এটা তো বুঝছেন। এখানে যা আছে এখানে সব কটা সেম সেম ভাবে চলে যাবে, বোঝা গেছে এটা? আচ্ছা, এবার আসে এটা পনেরো, তাহলে এই শিয়ার কত? টু কেমনে করলাম, এটা এই স্প্যানের অর্ধেক দ্বারা ভাগ করে দিলে যেটা আসবে সেটাই। এখানে কত আছে? পনেরো, এটার অর্ধেক কত? পাঁচ, এই পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করলে তিন, আর এখানে পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করলে দুই, তাহলে এখানে কত? চল্লিশের ভাগ পনেরো কত হয়? এটার মান কি বলো কিছু? হ্যাঁ, চল্লিশ বাই সাড়ে সাত কত হয়? ফাইভ পয়েন্ট থ্রি থ্রি, তাহলে এটাও ফাইভ পয়েন্ট থ্রি থ্রি, এটা কত? একষট্টি বাই সাড়ে সাত, একষট্টি বাই সাড়ে সাত করলে কত হয়? কত? টেন পয়েন্ট ওয়ান থ্রি, এটাও টেন পয়েন্ট ওয়ান থ্রি, এইট পয়েন্ট ওয়ান থ্রি, তাহলে এটাও এইট পয়েন্ট ওয়ান থ্রি, এটা কত হবে? দশকে, এই সরি দশ মানে পাঁচকে, এই বাহাত্তরকে কত দ্বারা ভাগ করে ভাগ করবে? বাহাত্তর বলতেছি, সরি, এখানে কত? একষট্টি না, একষট্টি ভাগ পাঁচ, তাহলে কত হয়? বারো পয়েন্ট টু, এখানেও বারো পয়েন্ট টু, এখানে কত? এখানে কত আছে? তাইলে এখন আমার শিয়ার জানা আছে এবং বিমেরও মোমেন্ট জানা আছে, তাহলে সেটাই আমার এখানে ড্রয়িং করা আছে। পনেরো চল্লিশ একষট্টি, এখানে কত? এই যে মাইনাস টু, নিচের দিকে শিয়ার, নিচের দিকে দেখে, আসলে এখানে সাপোর্টের শিয়ার উপরের দিকে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা উপরের দিকে নেই, সে শিয়ার নিচের দিকে। খেয়াল করে দেখেন প্রত্যেকটা জিনিসই আসলে চেঞ্জ হয়ে গেছে, আমার এখানে শেয়ার উপর দিকে যাওয়ার কথা ছিল নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, আবার এই বিমের এখানে একটা
নেগেটিভ মোমেন্ট চলে আসছে, এই যে নেগেটিভ মোমেন্ট। আবার এই বিবে এখানে এটা কি আসছে? পজিটিভ মোমেন্ট। ভার্টিক্যালের সাথে পার্থক্য এখানেই, বিমের কোনো দিন সাপোর্টে পজিটিভ মোমেন্ট আসছিল? আজ পর্যন্ত এতদিন ধরে বিম বা স্ল্যাব অ্যানালাইজ করছেন, আসেনি। আমি বারবার বলছিলাম যে আর্থকোয়েক বা উইন্ড লোডের কারণে স্ট্রেস কি হয়? রিভার্সাল হয়। রিভার্সাল মানে কি? যেখানে পজিটিভ আসার কথা সেখানে আসতেছে কি নেগেটিভ, আর যেখানে নেগেটিভ আসার কথা সেখানে আসতেছে কি পজিটিভ? এই বিমে যেখানে পজিটিভের কোনো রড দরকার ছিল না, এখন এই 15 মোমেন্টের জন্য রড দরকার পড়বে, এখানে সেই 40 মোমেন্টের জন্য রড দরকার পড়বে। স্ট্রেস রিভার্সালের কারণে রড উপরেও দরকার পড়ে, নিচেও দরকার পড়ে। আর্থকোয়েক রড বা উইন্ড লোড না নিলে এরকম উপর নিচে স্ট্রেস রিভার্সাল হওয়ার কোনো প্রশ্ন ছিল না। যাই হোক, এটাকে আপনি 15, 40 আর 61 হলে এটা বুঝতে পারছেন। এরপরে এটা 15 থেকে স্প্যান বা দুই ভাগ করলে দেখবেন এগুলো সব বের হয়ে যাচ্ছে। এটাই তো বের করছেন নাকি? তাইলে আমার এই ছবি, এই ছবি এবং এই ছবি, এই ছবি হয়ে গেলেই এরপরে আমি কলামের এক্সিয়াল বের করে ফেলতে পারবো খুব সহজে। কিভাবে? খালি বিমের গুলো যোগ করে দিলেই হবে। বিমের গুলো খালি যোগ করে করে আসলে কার বিমের শেয়ার গুলো তো কলাম নিচ্ছে এক্সিয়াল হিসেবে। তাহলে এখানে কত? 2। তাহলে এখানে নিচের দিকে 2 মানে কলামের মধ্যে টেনশন 2 আসবে, মানে কলামটা এবার টানে থাকবে। এতদিন সারা জীবন কলামে কম্প্রেশন আসছে, নেগেটিভ আসছে, এবার এখানে -2 কারণে কলামের এখানে +2 চলে আসবে। এই যে +2 এখানে, এই আগেরটা এটা, তাহলে কত? -7.33। এখানে আসবে কত? +7.33। এখানে আসবে এইটা, এইটা আর এটা, কত হয়? 7.33 দেখাচ্ছি এই দেখেন, এই ছবিটা তো বুঝছেন নাকি? ড্রয়িং করছেন তো? এখানে কোন দিকে? কত? 2। এখানে কত? 3। নিচের দিকে? এই কলামের মধ্যে কত আসবে? 1। কোন দিকে আসবে? নাকি নিচের দিকে আসবে না উপরের দিকে আসবে? নিচের দিকে। মাইনাস যেহেতু এইটা উপরে, নিচে বেশি, তার মানে রয়ে গেল কি? নিচে বেশি, তার মানে কলামে আসবে কি? উপরের দিকে। বুঝেননি? আগের মতোই সিস্টেম, আগের মতোই উপরে 2, নিচে 3, তারপর রইল বাকি কি? নিচে 1, তাহলে কলামের উপরে 1। উপরে মানে হচ্ছে কি? টেনশন। টেনশন মানে কি? পজিটিভ। এই জন্য ওখানে +1 দিছে। এখানে কত দিছে? এখানে নিচে আসছে, কলামে আসছে উপরে, তাহলে কত? এই যে +2। এখানে কত? উপরে 3, নিচে 2, তাহলে হয়ে গেল উপরে 1, তারপর কলামে কম্প্রেশন, কম্প্রেশন মানে নেগেটিভ। এখানে কত? উপরে 2, তার মানে কত? নিচে, নিচে মানে কম্প্রেশন, কম্প্রেশন মানে মাইনাস। বোঝা গেছে? এখানে যা দিবেন এই কলামটাকে কাটার পরে এখানেও তো তাই দিবেন। এখানে দিছিলেন উপরে 2, তার মানে এখানে নিচে 2 রয়ে গেছে। এখানে নিচে 2 আছে, সাথে আছে কত? 5.33। তাহলে এই 2 আর এই 5.33 নিচে আছে, তার মানে 7.33 নিচে, তার মানে এখানে যা দিবেন সেটা দিবেন উপরে। আমি যদি ড্রয়িংগুলো দেখাইলাম না, এরপরে দেখবেন আপনারা যখন ক্লাসে করছেন, ওই যে এরকম করে দেখায় 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 এগুলোই দেখাবেন, ঠিক আছে? ওটা যখন দাঁড়াবেন তখন সব ক্লিয়ার হবে। কিন্তু আমারও তো ডিটেলস দরকারই নেই, আমার খালি আমি যেগুলো দরকার সেগুলো বের করে নিছি। বোঝা গেছে পার্থক্যটা কোথায়? আমার এই ভ্যালুগুলো দরকার, এই জন্য আমি এগুলো বের করে নিছি। আপনাদের এগুলোই বের করতে হবে। এবার করেন, নিজেরা করেন। কোনটা? এএফডি? ও, এটার থেকে এএফডি আসছে না? ওই একটা ঠিক আছে।
এই যে আপনাদের জন্য এমনভাবে করবেন, আমি তো আপনাদের সবকিছু সোজা করে দিছি, এমনভাবে করবেন আমি আপনাকে বলে দিছি, একটা মান বেরোলে সবকটা এখন আপনি রেপ্লিকেট করে ফেলেন, মানে কি কপি করে ফেলেন, কিন্তু আপনি যখন স্ট্রাকচারের অঙ্ক করবেন তখন বুঝে বুঝে করবেন, এখন আমার বুঝে বুঝে না করলে হবে। আচ্ছা, ইরফান আহমেদ, আশরাফুল ইসলাম, সুমন ব্যাপারী,